আজকে এলসার কৃমির ওষুধ খাওয়ার দিন, প্রতি 3 মাস অন্তর ওকে দিই কৃমির ওষুধ। ছোটোবেলাতে লিকুইড ওষুধ দেওয়া হতো, তারপরে একটু বড় হওয়ার পর ট্যাবলেট দেওয়া শুরু হয়। ট্যাবলেটটা খাওয়াতে কোনো সমস্যা হয় না, গলার কাছে দিয়ে দিলে বেশ সুন্দর খেয়ে নেয়। এখন যে ট্যাবলেটটা বেরিয়েছে বেশ ছোট্ট মতো হাড্ডির শেপে বানিয়েছে, ও দোকানে বললো যে ওটা ও চিবি চিবি খেয়ে নেবে, হাড্ডি যেমন খায় চিবিয়ে ওরকমই খাবে। কিন্তু ওকে প্রথমবার দিলাম, কিছুতেই চিবিয়ে খেলো না। তারপর থেকে গলায় দিয়ে দিই, বেশ টুক করে গিলে খেয়ে নেয়। ওর ওজন 5 কেজির আশেপাশে, সেই জন্য ওই ট্যাবলেটটা অর্ধেকটা দিতে হয়। যখন থেকে ট্যাবলেটটা দেওয়া শুরু হয়েছে, খাওয়াতে গেলেই এটা মুখে গলে যেত, আর ওষুধটা তো খুব তিক্ত, আর সেই জন্যে ওই কিছুক্ষণ পরেই বমি করে দিত। আবার 2 দিন পরে আবার দিতে হতো ওষুধ। আর কৃমির ওষুধ খাওয়ার আগে বা পরে জল বা কোনো খাবার কিছু দিতে বারণ করে। আগে আগে আমরা দিয়ে দিতাম কিছুক্ষণ পরে, আর তাতে খাবারের সাথে তুলে দিত। এখন খুব সাবধানে খাওয়ায় যাতে মুখে গলে না যায়, এক চান্সে খেয়ে নিতে পারে। আর জল আর খাবার কিছুই দিই না আগে পরে, বেশ অনেকটা সময় হয়ে যাওয়ার পরে তবেই খাবার দিই। দেখো এলসা কতটা গুড গার্ল, কেমন খেয়ে নিল টুক করে ওষুধটা। আজকে 2 টুকরো করে দিলাম 2 বারে। বুঝো কি হয়েছে? দেখো কৃমির ওষুধ দিয়েছি বলে খাবার দিইনি, রাগ করে বসে আছে। এখন আবার খাবার যদি টাইমে খাবার না দিই তাহলে আবার রাগ হয়। আগে আগে যেমন খেতে চাইতো না, তখন নিজেই পালিয়ে যেত, খাবার দেখে পালিয়ে ঢুকে বসে থাকতো চেয়ারের তলায়। আর এখন আবার যদি না দিই কোনো দিন কোনো কারণে, বমি টমি করলে হয়তো দিলাম না, তখন ওই যে এরকম করে রাগ করে বসে থাকবে। ডিমের ওষুধ দিয়ে খেলেই বমি করে দেয় বলে এখন দিইনি। তোমাকে দেবো, খাবার দেবো, তোমাকে তো দুঃখ দুঃখ হতে হবে না। কালকে একটু তাও বৃষ্টি হলো রাত্রে, কিন্তু গরমটা খুব একটা কমেনি, ফ্যানটা সারাতেও এলো না, ওই জন্য এখন ছোট্ট ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে। এসা কি হলো, তোমাকে খাবার দেবো গো, অত দুঃখ হতে হবে না, শশা দেবো। হ্যাঁ আরে বাবা, শুকে নিচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার প্রিয় ফল, ওটা কাঁঠাল, তোমার প্রিয় ফল। দেখো আজকে একটা গোটা কাঁঠাল কেনা হয়েছে, কেউ কাঁঠাল খায় না বাড়িতে, শুধু আমি খাই, এলসা খায়। এলসা তো বেশি দেওয়া যাবে না, ওই জন্য একটা ছোটো পাড়া কাঁঠাল নিয়েছি, আমরা খাবো। আর এলসা এখন কাঁঠালের গন্ধে শুকে শুকে বেড়াচ্ছে কাঁঠালটাকে। পাহাড়ে দিবা কাঁঠাল, পাহাড়ে দিবা তুমি? কাঁঠাল খাবা, কাঁঠাল খাবা, ওই দেখো কাঁঠাল খাবে। আজকে সকালে ওকে কৃমির ওষুধ দিলাম, এখনো কিছু খাবার দিইনি, এখন খাবার জন্য বসে আছে। খাবার দিলেই বমি করে দেয়, আধ ঘন্টা 1 ঘন্টা পর দিতে বলে। বুঝো তুমি কি পাহারাদার, পাহারাদার পাহারা দিচ্ছ? বকো না বকো না বকো না বকো না, পাহারা তো আর পাহারা দিচ্ছে বসে বসে, বকে দিচ্ছে, কাজ করবে তো? হ্যাঁ কাজ করছে তো। হ্যাঁ বকো না, তো সব দেখতে হবে, ওকে সব পাহারা দিতে হবে। ধরো যদি আবার কেউ আসছে কিনা সেটাও আবার ঘুরে দেখতে হচ্ছে। তো পাহাড়া দেয় বাহার সময় তখন ওকে পাহাড়া দিবে, যে যে কাজ করতে ঘরে আসবে, বকে 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 সবাইকে ঠিক করে দেবে। বুঝো নামবি, নামবি, নামিয়ে দিলে একবার ঘরে গিয়ে সব নজরদারি করছে, বেশি সার্ভিসিং করছে, আর ওর সব দেখতে হবে ওকে। দুবার নামিয়ে দিলাম তা, ওরে বাবা ওরে বাবা, আবার কে আসছে ওদিকে? কেউ আসেনি, কেউ আসেনি,
দরজাতেও নজর রাখছে, ঘরেও নজর রাখছে। পুচু পুচু সবাইকে বকা দিতে হচ্ছে। খিদে পেয়েছে, ভাত খেতে চলে এসছো? খাওয়ার টাইম হয়েছে আর একদম সঙ্গে সঙ্গে এসে বসেছে রান্নাঘরে। আজকে কি খাবা তুমি? সবজি ভাত দেখছে, আজকে মাছের গন্ধ, মাছ খাবে। এই দেখো এলসার জন্য ছোট্ট চারা পোনা মাছ এনেছে, মাছটাকে সিদ্ধ করেছি, এলসা খাবে আজকে। হ্যাঁ মাছ খাবা? মাছ এই দেখো তোমার জন্য আজকে মাছ এনেছে, গরম আছে। হ্যাঁ ভাত দিয়ে দেবো, চলো ভাতটা খুলে যাক, দিয়ে দেবো। দিদির ঘরে গিয়ে ঘুমাচ্ছিল, যেই টাইম হয়েছে আর টুকটুক করে এসে এখানে বসেছে। খিদে পেয়েছে? কী দেখছো, খিদে পেয়েছে? ভাত খাবা, ভাত খাবা। ওটা পর্দা ওটা নড়ছে, ওখানে ওটা তোয়ালেটা হাওয়াতে নড়ছে। কোনো কিছু নড়লে পরে একদম ভয়ে অস্থির হবে। কালকে একবার ঝড় উঠেছে আর ভয়ে ছুটতে পালিয়ে এসছে। এই দেখো এই দেখো লোভী মেয়ে, এটা আমাদের লোভী মেয়ে। দিদি মাছ দিয়ে ভাত খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে। আগে ওকে মাছ দিয়েছি, ভাত দিয়েছি, সবজি দিয়েছি, এখন দিদি খাচ্ছে আর ও গিয়ে বসে বসে লোভ দিচ্ছে পাশে বসে বসে। এখন নিয়ে চলে এসেছি, তোমার কী করছো দেখো, এত চালাক, উঠেই গোল 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 হিসি পেলে যেমন পাক মারে সেরকম করে পাক মারছে। আমি তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম, হিসি পেয়েছে। ও এবার সত্যি সত্যি হিস পেয়েছে, তখন নাম তখন নামিয়ে দিয়েছি আর পুরো ছুটছে দিদির ঘরে। দেখো এবার বেরিয়েই ছুট দেবে ওই ঘরে, এত চালাক। চালাক দেখেছে, এবার হিসি সত্যি সত্যি করে এলো, তখন আমি দিয়েছি দিয়ে করেনি হিসি, বকা দিয়েছি। কতটা মাছ দিলাম, ও যখন খেয়েছে তখন দিয়েছি, আবার আমি খাচ্ছিলাম তখন দিয়েছি, এখন দিদি খাচ্ছে এখনো আবার বসেছে এসে, আবার বকেই যাচ্ছে আমাকে। কোন দিক দিয়ে উঠবে তাই ভাবছে। বাবারি বাবারি দেখো ঘেরা দিয়ে দিল, তো এবার কোন দিকে লাফিয়ে উঠে পড়ছে। একভাবে এরম করে বসে আছে সে বিছানার মধ্যে। তোমাকে দিয়েছি তো অনেকটা দিয়েছি, আবার কালকে দেব। একদিনে বেশি খায় নাকি তোমার? আবার একটু বেশি খেলে তো আবার সহ্য হয় না, পেট গুড়ু গুড়ু করে। হ্যাঁ সহ্য হয় নাকি? পেটু পেটু গুড়ু গুড়ু করে। তোমার সবজি ভাত খেয়ে ভালো আছো? মাছ মাংস ডিম যা দেবো সব খাবে, খেয়ে পেটুতে গুড়গুড় করবে, তখন ছুটে ছুটে বেড়াবে। হ্যাঁ একভাবে তাকাচ্ছে। হ্যাঁ